জিলানি টিভি আলোর রেখা প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর টিঙ্কর ঘন্টারে বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু দূর কাছে দেশে প্রবাসে যারা এই মুহূর্তে বসে আমাদেরকে জিলানি টিভির পর্দায় দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার নামরা উপস্থিত হয়েছি আপনাদের সুপরিচিত এশিয়ার অন্যতম একজন সুফি সাধক যার মাধ্যমে ভারতবর্ষের জমিনে আমরা ইসলাম পেয়েছি তিনি হচ্ছেন আতাই রাসূল সৈয়দ শাহ মঈনুদ্দিন চিস্তি আজমিরি খাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজের দরবারে আমরা উপস্থিত হয়েছি এই দুইজন দরবারের খাদেমের সাথে আমাদের পরিচয় হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন হজরত সৈয়দ তালিশ হোসাইন শাহ সাহেব আমার পাশে যিনি বসে আছেন এরপরে যিনি বসে আছেন তিনি হচ্ছে হজরত সৈয়দ আজমত হোসাইন চিস্তি সাহেব আমি ওনাদের কাছে ওনাদের সাথে মোলাকাত করে এবং আজকে খুব আমার আনন্দ লাগছে গরিব নামাজের দরবারে এসেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি শুরুতেই তালিশ হোসাইন চিস্তি সাহেবের কাছে আমি প্রশ্ন রাখবো আপসে মেরা সওয়াল হ্যাঁ ফিতনা কি ইস দৌড়ে সুফি ইজম কি চর্চা কত জরুরি হতো আসসালামুকুমত جناب اس دور کے اندر صوفیزم کی جو پرچار ہے یہ صوفیزم کا جو طریقہ یہ وہی طریقہ ہے جو نبی پاک صلی اللہ علیہ وسلم نے امت محمد جی صابۂ کرام کو عطا کیا اور وہ یہاں صوفیزم تک چل کے آیا ہے اور صوفیزم کا جو طریقہ ہے کہ وہ مخلوق خدا کی خدمت سم میں پہلے انجام भी دینا ہے کہ مخلوق خدا کی خدمت کو اور مخلوق خدا سے محبت کرنا ہے اور یہی سب میں بڑا پیغام نبی پاک صلی اللہ علیہ وسلم کا بھی تھا اور صحابہ اکرام کا بھی تھا اور آپ کسی سے محبت کرو گے کسی کی خدمت کرو گے تو ہی وہ آپ کے قریب آئے گا اور آپ سے محبت کر کے آپ کو فولو کرے گا یہی سب میں بڑا اور آج بھی اسی بیس کو لے کے ہم تمام امت محمد صلی اللہ علیہ وسلم کے جو فالوور ہیں جتنے بھی اگر آج بھی ہم لوگ لوگوں سے خدمت گزاری کریں ان کی محبت کو اپنائیں اور ان کے ساتھ محبت کریں تو وہ ہمیں وہ نبی پا صلی اللہ علیہ وسلم سنت کو فالو ضرور کریں گے بے شک بے شک شکریہ درشک منڈلہ اپنا جی دیکھ لینا کتا بول رہا غریب نوازر دربار ایک جن انتم خادم اندر آسلے ہمارا ملے انک خوشی لگتے ہیں آنندت ہو نام ہو حضرت تالیش حسین چشتی صاحب یہ جیلانی ٹی بی کی بارے میں کچھ کہنا جلانی ٹی وی کو میں سوفیزمس ٹی وی سمجھتا ہوں اور اس کو مبارکباد دیتا ہوں عزمت بھائی سے میں نے گزارش ہے جلانی ٹی وی کے بارے میں کچھ کہنا ایسا مطلب بنگلہ دیش کے اندر آن لائن میں بہت مبارکباد دیتے ہیں ہماری طرف سے دربار میں بہت اچھا پروگرام ہوا اور سب کے لئے دربار میں دعا کرتے ہیں اسی طرح غریب نواز آپ کو کامیابی دیں ہر چیز سے ہمیشہ دربار میں بلاتا رکھیں اور آپ کو کامیابی ملتی رہے دربار میں دعا شکریہ السّلام شکریہ درشک منڈلیہ اپنا جامع دیکھ چل ہمارا کتھا پوچھ سلام حضرت تعلیش حسین سیستی صاحب سطح اب حضرت عظمت হোসাইন চিস্তি সাহেবের সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে সুফি কে গরিবে নামাজ ফলো করে আজকে এই ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করেছেন সবাইকে মুসলমান বানিয়েছেন যিনি যখন এই ভারতবর্ষে এসেছিলেন তখন কিছুই ছিল না যখন ইন্তেকাল করেছিলেন বরাবর নব্বই লক্ষ মুসলমান যার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিল আপনারা যেমনটা ইতিহাসের পাথায় আপনারা দেখেছেন আপনাদের সাথে কথা বলে অনেক অনেক আনন্দ লাগলো আমাদের আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দেখবেন জিলানি টিভির পর্দায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আপনাদের সামনে আমরা উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাকু